অনেক স্বাগতম জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। বন্ধুরা দেখো আমি এখন কি করছি, উঠোনে গোবর জল ছিটাচ্ছি। আর তার আগে যে দেখালাম না ওইটুক আমার বাড়ির সামনে, মানে দোকানের সামনের ব্যাকগ্রাউন্ডটুক তোমাদের আজ দেখালাম। আর আজ যে ঘুম থেকে উঠেছি 5:45 সময়, উঠে আগে যে আমাদের মতে সবাই প্রত্যেক দিন সকালে গোবর জল ছিটাতেই হবে। আর তারপর দেখো উঠোন জারিঘর বাড়িঘর একটু ঝাড়পোছ করছি। আর সারাদিনে এত কাজকর্ম করেও বন্ধুরা কোনো নাম নেই, তবুও বড়মশাই এসে বলে আমি নাকি কোনো কাজই করি না, সারাদিন বসে বসে শুধু মোবাইল টিপি। আর জানো বন্ধুরা, গতকাল আমার পাপাকে ফোন করেছি, আমি নাকি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি না। তারপর জিজুকে, জিজু একটা থাকে পাশেই মানে কাছাকাছি, ওনাকে ফোন করেছে যে আমি নাকি কোনো কাজই করি না, নাকি আমার সংসার করার কোনো মনই নেই। দেখো তো বন্ধুরা, সারাদিনে এত কাজকর্ম সামলেও বলে কোনো কাজ করি না, কীরকম লাগে বলো তো। আর আছে এরকম অনেকেই আছে যারা বোঝে না মহিলাদেরকে, কি আর করা যাবে বলো বন্ধুরা। এভাবে এটাই মেয়েদের জীবন, এটাই সংসার। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজই হয়ে গিয়েছে। আর গতকাল একটু দেরিতে স্নান করেছি, কাপড়টা শুকায়নি, তাই সেই কাপড়টাই আজ সকাল সকাল মেলে দিলাম, কারণ স্নান করে করতে হবে আবার। আর যে পরিবারের দুটো ছোটো ছোটো বেবি আছে, শাশুড়ি মা নেই, তাহলে বন্ধুরা ভাবো তো সারাদিনে কত কাজ করতে হয়, কত কাজ সারাদিনে গোছাতে হয়। আর তবুও বড়মশাই বলে আমি নাকি কোনো কাজই করি না, বলো তো। সবাইকে একটু স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু বর এটা বোঝেই না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ। আর সীমানা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম ফ্রেন্ডস। আশা করি বন্ধুরা তোমরা যেখান থেকে যতদূর থেকে দেখছো না কেন সকলে খুব খুব ভালো আছে, আর তোমাদের আশীর্বাদ ভালো আছে বন্ধুরা, আমিও ভালো আছি। বন্ধুরা এখন বাজে সকাল 6:30 মতো বাজে। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর ব্লগটা তো শুরু করেছি অনেক সকালে, তোমরা দেখেছো, কারণ আজ স্যাটারডে, বাড়িঘর দর একটু পরিষ্কার করেছিল তো করলাম, দেখলেই মানে সকালে সমস্ত কাজই হয়ে গিয়েছে। ওইদিকে গরুকে খেতে দিয়ে আসলাম, মানে সমস্ত কাজই শেষ। সো ফ্রেন্ডস, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ব্লগটা শুরু করার আগে আরেকটি কথা বলে নিই, কোনো বন্ধু যদি এই চ্যানেলে নতুন এসে থাকো, প্লিজ তোমরা তাহলে ভিডিওটা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশে থেকে বেল বাটনটি অল করে দেখো। আর কোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো। আর দেখো সমস্ত কাজকর্ম করে আমি ফ্রেশ হয়ে গিয়েছি, জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন যাবো কিচেনে, স্নান তো সকালে হয় না, করতে পারি না, সো শুধু জামাকাপড়টা চেঞ্জ করে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা এখন কিচেনে। আর দেখো সূর্য সোনা উঠে গেছে, ও মেঝেতে গড়াগড়ি করছে। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমার সঙ্গে থাকো, কিচ্ছি আবার। যে সূর্য সেনা উঠে গেছে, দেখো ও জেঠু ঘুম নিয়ে গেল, ও তাই জানালার পাশে দাঁড়িয়ে আছে। একটু হাই করে দে, হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আর দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে ভাত চাপিয়ে দিয়ে চলে এসেছি সবজি বাগানে কিছু সবজি নিতে, টাটকা টাটকা সবজি ক্ষেতের বেশ, তাই এসেছি কয়েকটা ডাটা নেব, গতকাল মাছ এনেছে তো তাই ভাবলাম কয়েকটা ডাটা নিয়ে আসি। আর ঘরে আলু আছে, অনেক সবজি আছে, কিন্তু ভাবলাম দুই একটা ডাটা দেই, তাই বেশি নিব না, 3-4টি ডাটা নেব। ওকে ফ্রেন্ডস, তাহলে চলো কিচেনে। ভাত কত দূর হলো দেখা যাক। দেখো বন্ধুরা, রান্না করে চলে আসছি, ডাটাগুলো একটু বানিয়ে নেব। আর গতকাল দেখো অনেক সবজি এনেছে, সবজিগুলো আমি কিছুটা বানিয়ে নিয়েছি, দেখো এই পাশে ভাত চাপিয়ে দিয়েছি। আর দেখো কি কি সবজি বানিয়ে নিয়েছি, করব পুঁই শাক, বরবটি ভাজা, আর করব মাছের ঝোল। এখানে কিছু ডাটা দিব, যে ডাটা নিয়ে আসলাম, এগুলো এখন
কেটে দিব আর দিব দুই একটা পুঁই শাকের ডাঁটাও আর এই শাকটা ওখানে ওখানটাই দিয়ে দেব ওকে ফ্রেন্ডস রান্না বানানোর পর ফিরছি সঙ্গে থাকুন বন্ধুরা দেখো আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে করেছি মাছের ঝোল বরবটি ভাজা আর পুঁই ডাঁটার চচ্চড়ি দেখো রসুন ফোড়নে করেছি আজকের মেনুতে এইটুকুই আছে ওকে ফ্রেন্ডস তোমরা সঙ্গে থাকো ফিরছি আবার খাওয়া দাওয়ার পর আর দেখো বন্ধুরা আমার জন্য আমি ভাতটা বেড়ে নিয়েছি বারান্দাতে বসে ওর পাপা সূর্য শুভ আর ওর পাপা বসে খাচ্ছে আর আমিও আমার জন্য এখানে বেড়ে নিলাম পুঁই শাক আর একটু বরবটি নিয়েছি আর একটু হালকা মাছ বন্ধুরা তোমাদের যদি ভিডিওটার কোনো কিছু দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না